নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা রয়েছেন হেলথ ক্রিপশনের সাথে। আজ আমি সম্পূর্ণ একটি আলাদা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের বিষয় হলো গ্রিন টি। এই গ্রিন টি একটি সুস্বাদু পানীয় না হলেও ধীরে ধীরে এটি প্রচুর পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করেছে এর স্বাস্থ্যকর গুণাগুণের কারণে। বা বলা ভালো, মানুষ বেঁচে থাকার তাগিদে বা সুস্থ থাকার তাগিদে ধীরে ধীরে তাদের লাইফস্টাইলে পাকাপাকিভাবে জায়গা করে দিয়েছে এই গ্রিন টিকে। আজ আমরা আলোচনা করব এই গ্রিন টি খাওয়ার উপকারিতা নিয়ে, সাথে সাথে আমরা জেনে নেব গ্রিন টি খাওয়ার সঠিক পদ্ধতি, অর্থাৎ কখন গ্রিন টি খাওয়া যাবে, কখন গ্রিন টি খাওয়া যাবে না। আসুন শুরু করা যাক। এই গ্রিন টি আমাদের ওজন কমাতে সাহায্য করে। এই গ্রিন টিতে ক্যাফিনের সাথে সাথে এক প্রকার ফ্ল্যাভোনয়েড থাকে যার নাম ক্যাটেচিন। এই ক্যাটেচিন আমাদের বডির মেটাবলিজম পাওয়ার বাড়িয়ে আমাদের বডি ফ্যাটকে ব্রেকডাউন করতে সাহায্য করে। ডায়াবেটিক পেশেন্টদের জন্য গ্রিন টি সেবন খুব উপকারী। গ্রিন টি সেবন করলে ডায়াবেটিক পেশেন্টদের ফাস্টিং সুগার, A1C লেভেল এবং ফাস্টিং ইনসুলিন কমতে দেখতে পাওয়া যায়। গ্রিন টি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এবং সাথে সাথে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। গ্রিন টিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই দীর্ঘদিন ধরে গ্রিন টি পান করলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়। তবে এমনটা নয় গ্রিন টি পান করলে আপনার ক্যান্সার হবে না। গ্রিন টি আমাদের রক্তের গুড কোলেস্ট্রল রেখে ব্যাড কোলেস্ট্রল লেভেলকে রিডিউস করে দেয়। আরও একটি উপকারিতা রয়েছে, সেটি হলো দাঁতের ক্ষয়রোধ। দীর্ঘদিন ধরে গ্রিন টি পান করলে মুখের ভিতরে ব্যাকটেরিয়াল ইনফেকশন রিডিউস হয়, তার ফলে দাঁতের ক্ষয়রোধ এবং তার সাথে সাথে মাড়ির সমস্যা এই সমস্ত কমে যায়। দীর্ঘদিন গ্রিন টি পানে এতে প্রচুর পরিমাণ যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার সুস্থ এবং সুন্দর ত্বকের অধিকারী করে তোলে। এছাড়া এই গ্রিন টিকে অ্যান্টি এজিং ড্রিঙ্ক বলেও মানা হয়। এখন আমরা জেনে নেব এই গ্রিন টি আমরা কখন খাবো। গ্রিন টিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেই অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার জন্য আমাদেরকে গ্রিন টি ইন বিটুইন মিল খেতে হবে। অর্থাৎ খাবার খাওয়ার 2 ঘন্টা আগে বা খাবার খাওয়া 2 ঘন্টা পরে আমাদেরকে গ্রিন টি খাওয়া উচিত। খালি পেটে গ্রিন টি খাওয়া উচিত না। খালি পেটে গ্রিন টি খেলে স্টোমাক ইরিটেশন হতে দেখতে পাওয়া যায়। গ্রিন টিতে বেশি পরিমাণ ক্যাফিন থাকার জন্য গ্রিন টি অতিরিক্ত পরিমাণ সেবন করলে মাথা ব্যথা হতে পারে, আপনার ইনসোমেনিয়ার মতন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যে সমস্ত মানুষরা মাইগ্রেনের ব্যথায় ভোগেন, তাদের দিনে একাধিকবার গ্রিন টি না পান করাই শ্রেয়। গ্রিন টি আমরা সারাদিনে 3 থেকে 5 কাপ পর্যন্ত খেতে পারি, কিন্তু সাথে সাথে প্রচুর পরিমাণ জল খেতে হবে। এই গ্রিন টির স্বাদ বাড়ানোর জন্য কোনোভাবে চিনি, গুড় বা মধু মিশিয়ে খাওয়া যাবে না। চিনি, গুড় বা মধু মিশিয়ে খেলে এই গ্রিন টির কার্যকারিতা অনেক কমে যায়। আপনারা তুলসী পাতা দিয়ে গ্রিন টি বানিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে ওই পানীয়তে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ আরও বেশি হয়ে যায়। এছাড়া আপনারা আদা দিয়ে খেতে পারেন, আদা তুলসী গ্রিন টি কম্বাইন্ড খেতে পারেন। এছাড়া আদা তুলসী গ্রিন টি এবং লেমন কম্বাইন্ড করে ড্রিঙ্ক বানিয়েও খেতে পারেন। সবশেষে বলা যেতে পারে, নিয়মিত গ্রিন টি পান হতে পারে আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন আর আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।